ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে একটা একদম নতুন রেসিপি করে দেখাবো। তো সোয়াবিনের আমরা অনেক রকমের রেসিপি করেছি, তো ঘরেও আমরা করে খাই, কিন্তু এটা একটু অন্যরকম রেসিপিটা, ছোটো বড় সবারই খুবই ভালো লাগবে। তো একবার ট্রাই করে দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি সবারই, কিন্তু যারা সোয়াবিন ভালোবাসে না, খেতে পছন্দ করে না, বাচ্চারাও অনেক সময় সোয়াবিন পছন্দ করে না, তো আমি বলছি অবশ্যই কিন্তু তারা এটা ছেটে পুটে খাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। এইরকম সোয়াবিনের তরকারি হলে যে কোনো মানুষই কিন্তু এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আমি প্রথমে সাফুলার সোয়া চাঙ্ক নিয়ে নিয়েছি, একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আমি এই জলের মধ্যে। এবার আমি সোয়া চাঙ্কগুলো দিয়ে দেবো। আমি একটু উষ্ণ গরম জল এই কারণের জন্য নিয়েছি যাতে সোয়াবিনের যে একটা স্মেল আছে সেটা যাতে একদমই না বেরোয়। এটা আমি মিনিট পাঁচেক মতন রেখে দেবো। যদি তোমাদের খুব তাড়া থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক থেকে দু মিনিট মতন রেখে কিন্তু তুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু দু প্যাকেট মতন নিয়েছি। সোয়া চাঙ্কগুলো দেখতেই পাচ্ছ 5 মিনিট পরে ফুলে কিন্তু একদম ফুলে টোপা টোপা কুলের মতন হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এইবারে ভালো করে নিচড়ে নিচড়ে আমি কিন্তু তুলে রাখব, কোনো রকম জল যাতে না থাকে, জল থাকলে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো করে এইভাবে নিচড়ে নিচড়ে আমি কিন্তু তুলে নিচ্ছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী সোয়াবিনটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে একদম শুকনো, কোনো রকমের মধ্যে জল নেই। জল থাকলে কিন্তু সেক্ষেত্রে অন্যরকম একটা স্বাদ হয়ে যাবে, সেই জন্য খুব ভালো করে কিন্তু জলটা নিচড়ে তুলে নিতে হবে। এবার আমি দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব, আর 3-4টে মতন রসুন আমি অ্যাড করে একেবারে ফাইন পেস্ট করে নেব। অন্য একটা বাটিতে আমি 2 টেবিল স্পুন মতন টক দই নিয়েছি, টক দইটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। আমি কিন্তু আমার ঘরের পাতা টক দই নিয়েছি, তোমরা দোকানের কেনা টক দই নিতে পারো, তাতেও কিন্তু সেম স্বাদ হবে। আমি যে নিচড়ে যে রেখেছিলাম সোয়াবিনটা, তার মধ্যে আমি সম্পূর্ণ দইটা দিয়ে দিলাম। এবারে স্বাদ অনুসারে লবণ অ্যাড করব। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী লবণটা অ্যাড করো, যেহেতু এখানে ঘরে পাতা টক দই সেহেতু কিন্তু একটু লবণটা একটু বেশি দিতে হবে, তার কারণ ঘরে পাতা টক দই কিন্তু বাজারের কেনার থেকে কিন্তু টকটা বেশি হয়। 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আমি অ্যাড করলাম, 1/2 টিস্পুন মতন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, 1/2 টিস্পুন মতন আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম। পেঁয়াজ আর রসুন যে আমি পেস্টটা ফাইন পেস্ট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে হাতেই মেখে নিচ্ছি আমি। মেখে আমি প্রায় 1 ঘন্টা মতন রেখে দেবো। যাদের হাতে সময় খুবই কম তারা কিন্তু 1/2 ঘন্টা থেকে 10 মিনিট রাখলেও হবে। 1 টিস্পুন মতন আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, 1/2 টিস্পুন মতন আমি আদা বাটা অ্যাড করলাম। আদাটা কিন্তু আমি পেঁয়াজ আর রসুনের সাথে পেস্ট করিনি, আলাদা পেস্ট করেছি, তার কারণ হচ্ছে আদার স্মেলটা আমার একটু বেশি লাগে, তো সেই কারণের জন্য আমি আদাটা অল্প পরিমাণে পেস্ট করে নিয়েছিলাম। এবার হাতেই ভালো করে ঘষে ঘষে এরকমভাবে যেরকমভাবে ম্যারিনেট করি আমরা মাটন চিকেন, তো সেরকমভাবে কিন্তু এটা ভালো করে ম্যারিনেট করে
রেখে দিতে হবে। যাদের হাতে সময় খুব কম তারা 10 মিনিট থেকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো, আর যাদের হাতে অনেকটা সময় আছে তারা যদি আগের দিন ম্যারিনেট করে রেখে দাও তাহলেও কিন্তু খুব সুন্দর কিন্তু টেস্ট হবে। এবার এক কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এতে কিন্তু একটু পরিমাণে তেল বেশি লাগবে। আমি 3 টেবিল স্পুন মতন আমি কুকিং অয়েল অ্যাড করলাম। যারা অয়েলটা অ্যাভয়েড করে চলো তারা আমি বলবো তাদের 1/2 টিস্পুন অয়েল দিলেই কিন্তু হয়ে যাবে। অয়েলটা ভালো করে গরম করে নেব আমি। তোমরা চাইলে কিন্তু মাস্টার্ড অয়েলও কিন্তু ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে টুকরো করে কিউবের মতন করে কেটে আমি রেখেছিলাম আলু, 2টো বড় আলু নিয়েছি আমি। আলুটাকে ভালো করে আমি ফ্রাই করে নেব। তোমরা যারা আলু পছন্দ করো না, অনেকেই আছো কিন্তু আলু পছন্দ করো না, তাহলে কিন্তু স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। আলু ছাড়াও কিন্তু সেম টেস্ট হবে কিন্তু এই রেসিপিটায়। ভালো করে আলুটাকে লাল মতন ফ্রাই করে নেব আমি। যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু প্রায় লাল মতন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তুলে দিচ্ছি, দিয়ে ওই তেলে দিয়ে আমি কিন্তু যে বাকি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে আমি লাল করে ফ্রাই করে নেব। আমি কিন্তু পেঁয়াজ পুড়িয়ে ফেলবো না, পেঁয়াজটাকে একটু লো ফ্লেমে ভালো করে আমি ফ্রাই করে নেব। একটু ব্রাউনিশ কালার হয়ে গেলে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা 1টা তেজপাতা অ্যাড করে দেব। পেঁয়াজটা লাল করার একটাই কারণ, পেঁয়াজ যত আমরা লাল করে ভাজবো যেন তিতো না হয় কিন্তু ভিতর থেকে খুব সুন্দর একটা কালার আসে এবং ভিতর থেকে সুন্দরভাবে কুক হয়ে যায়। তাহলে কিন্তু যে কোনো কিন্তু রান্নার ক্ষেত্রে কিন্তু কালারটা কিন্তু যে কোনো রেসিপি কিন্তু কালার খুব ভালো হয়। আমি 2টো বড় বড় টমেটো নিয়েছিলাম, টমেটোটাকে ফাইন পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু আমার পেঁয়াজটা কুক হয়ে গেছে সেহেতু আমি এটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে কোনো রকম টমেটোরও কোনো কাঁচা স্মেল না আসে। এইবারে এর মধ্যে টমেটোটা বেশিরভাগটাই কুক হয়ে গেছে, এবারে আমি 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিলাম। যেহেতু আমি আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই জন্য কিন্তু আমি এইবারে খুব সামান্য পরিমাণ করে মশলাটা দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে কোনো রকম কাঁচা মশলার গন্ধ না আসে। এবার ম্যারিনেট করে রেখেছিলাম যে সোয়াবিনটা সেটা আমি ঢেলে দেব। এবারে ভালো করে বেশ নেড়ে ছেড়ে নেব 10 মিনিট মতন। যেহেতু আমি টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই কারণের জন্যে একটু জল বেরোবে, সেই জলটা যাতে মরে যায় সেইভাবেই কিন্তু আমাকে নাড়াচাড়া করতে হবে। জলটা দেখতেই পাচ্ছ একদমই জল নেই এর মধ্যে। এইবারে আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়েও কিন্তু আমি 5 মিনিট মতন নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, দেখেই কিন্তু মনে হচ্ছে এক্ষুনি এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার কিন্তু এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা ঘরে কিছু না থাকলে তোমরা করেই সার্ভ করতে পারো, কোনো অসুবিধা নেই। যে পাত্রে আমি সোয়াবিনটা রেখে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রের বাটিটা ধুয়ে আমি সেই জলটুকু দিয়ে দিলাম। খুব বেশি জল আমি এতে দেবো না,
কারণ সোয়াবিনের তরকারি এমনিতেই ঝোল বা এমনিতেও ঝাল আমরা বাড়িতে সবসময় খেয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু একঘেয়েমি বোরিং লাগে, একঘেয়েমি তরকারি খেতে কারোরই ভালো লাগে না, সে বাচ্চা কি বুড়োর কারোরই। তো আমি এইবারে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতন করতে দেবো। দেখতেই পাচ্ছো এর মধ্যে থেকে যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করেছিলাম সেই কারণের জন্য কিন্তু জলটা অনেকটা বেরিয়েছে। এবারে আমি এই জলটা কিন্তু একদমই মাখামাখা করে নেব, ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মতন আবার করে নেব। অন্য একটা পাত্রে কাস্তুরি মেথি আমি নিয়েছি, নিয়ে কাস্তুরি মেথিটা রোস্ট করে নিচ্ছি আমি, পুড়ে যেন না যায় খুব হালকা ফ্লেমে কিন্তু রোস্ট করে এটা নিতে হবে। অন্যদিকে কিন্তু আমার তরকারি কিন্তু একদমই হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একদমই নেই। এবারে এই পর্যায়ে আমি কিন্তু কাস্তুরি মেথিটা ফ্রাই করে যে রেখেছিলাম, রোস্টেড করে রেখেছিলাম যেটা, সেটা কিন্তু আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে এই পর্যায়ে এসে কিন্তু গরম মশলা অ্যাড করতে পারো, আমি গরম মশলাটা অ্যাড করিনি এই কারণের জন্য যেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি সেই কারণের জন্য আমি কিন্তু আর ঝাল করতে চাইনি। এইরকম পরিমাণে হালকা ঝাল হালকা মিষ্টি টক থাকলে কিন্তু খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে আমার সোয়াবিন কারি, স্পেশাল সোয়াবিন কারি, তো দেখেই মনে হচ্ছে খেয়ে নি। যাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।